তৃণমূলের মহামিছিল, মিছিলে অনুপস্থিত জ্যোৎস্না শঙ্কর। ডাকটা ভুলে গেছেন, সেই জন্য যেতে পারেনি, দাবি শঙ্করের। অনেকে আসতে পারেননি, ওয়ার্ডে অনেক কাজ আছে, জানালেন আলো রানী। দুয়ারে নির্বাচন আগামী 27 তারিখ রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির পাশাপাশি বনগাঁ পৌর এলাকাতেও 22টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার তৃণমূলের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের সমর্থনে মহামিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে দলীয় প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতৃত্ব পা মেলান। তবে মিছিলে অনুপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জ্যোৎস্না আঢ্য ও তার স্বামী তথা বনগাঁ পৌরসভার প্রাক্তন প্রশাসক শঙ্কর আঢ্য। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। মিছিলে অনুপস্থিত থাকার কারণ হিসাবে আমরা যোগাযোগ করেছিলাম শঙ্কর আঢ্যের সাথে। তিনি বলেন, যারা পরিচালনা করছেন তারা হয়তো ভুলে গেছেন, সেজন্যই যেতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। পাশাপাশি তিনি আরো জানান, পার্টি অফিস থেকে ফোন করেছিলেন 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী জ্যোৎস্না আঢ্য, আমার সহধর্মিণী। গত 2 দিন ধরে সে অসুস্থ থাকায় প্রচারেও যেতে পারছে না, সে কারণেই তিনি থাকতে পারেননি। ভুলে গেছে বা আমাদের প্রয়োজন নেই মনে করেছে, তাই আমরা বলিনি, আমরা সেই জন্য আমি সেই জন্য যেতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। আর 4 নম্বর ওয়ার্ডের প্রার্থীদেরও কেউ ফোন করিনি। ওখানে যে ইলেকশন এজেন্ট সকালে ফোন করলো আমাদের, যিনি মনাদা আছেন, যে পার্টি সর্বজয়া পার্টি অফিস থেকে ফোন করেছিল। অ্যাকচুয়ালি 4 নম্বরের প্রার্থী আমার এই সহধর্মিণী জ্যোৎস্না আঢ্য, 2 দিন ধরে খুবই শারীরিক অবস্থা খারাপ, ও 2 দিন প্রচারেও যেতে পারছে না, তা সেই জন্য যেতে পারিনি। পার্টি যেখানে যেখানে দায়িত্ব দিয়েছে একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে, সেখানে সেখানে পার্টির দায়িত্বটা পালন করে এসেছি এবং পার্টির পক্ষ থেকে যা যা যাবতীয় করার সেই দায়িত্ব পালন করে এসেছি। এবার এখন মনে হয় প্রয়োজন নেই, সেই জন্যে আবার যখন প্রয়োজন হবে আমরা সর্বদাই থাকব। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল প্রার্থী গোপাল শেঠের সাথে। গোপাল শেঠ বলেন, তার হয়তো কাজ থাকতে পারে, আমরা বলতে পারবো না, আমরা প্রার্থী হলেও হাঁটবো না হলেও হাঁটবো। আমরা কারোর ব্যাপারে কিছু, যে মিছিলে হাঁটবে সে মানুষ তার পক্ষে রায় থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান করবে সে থাকবে, কার হয়তো কাজ থাকতে পারে বা কী কারণে আসেনি আমরা বলতে পারবো না। আমরা তৃণমূল কর্মী, আমরা প্রার্থী হলেও হাঁটবো, প্রার্থী না হলেও হাঁটবো, এতগুলো ছেলে ঘুরে বেড়াচ্ছে। যদিও এদিনের মিছিলে জ্যোৎস্না আঢ্য শুধু নন, অনুপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় সহ আরও কয়েকজন। এ বিষয়ে দলের সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার বলেন, অনেকেই আসতে পারেননি, কৃষ্ণা রায় তিনিও আসেননি। ওয়ার্ডে প্রার্থীদের অনেক কাজ থাকে, সকলেই তৃণমূল প্রার্থী, না আসার কোনো কারণ নেই। অনেক প্রার্থী আসতে পারেননি, তাদের ওয়ার্ডে অনেক কার্যক্রম রেখেছেন, এই জন্য আসতে পারেননি। তিনি তৃণমূলের প্রার্থী, কেন আসবেন না? আমাদের কৃষ্ণা রায়ও আসতে পারেননি, অনেকেই আসতে পারেননি, এটা কোনো ব্যাপার না, তিনি আমাদের তৃণমূলের প্রার্থী। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না আঢ্য। এ বিষয়ে তিনি বলেন, দলীয় মিটিং মিছিলে যাওয়া আমার কর্তব্য, গত 2 দিন আমার শরীর অসুস্থ, শরীর খারাপের জন্যই মূলত আজকে যেতে পারিনি। দলের মিটিং মিছিলে অবশ্যই আমি যাব, যাব না কেন, ডাকলেও যাব না ডাকলেও যাব, আমার এটা কর্তব্য, কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ, 2 দিন আমি প্রচারে বেরোতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগে আমার মুখটা ইনফেকশন হয়ে অ্যালার্জিতে প্রচণ্ড মুখটা ফুলেছে। আমি আমার 4 নম্বর ওয়ার্ডে যেখানে আমি প্রার্থী হয়েছি সেইখানেও আমি 2 দিন প্রচারে যেতে পারছি না, শরীর খারাপের জন্য মূলত আমি আজকে যাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।